নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস ইন পার্টনারশিপ উইথ আনাকাডেমি। আজকে আপনাদের জন্য একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি। রাজ্যে বাংলা সহায়তা কেন্দ্রে নতুন নিয়োগের গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আজকের এই ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোনো অফিসিয়াল আপডেট নয়, একটি নিউজ পেপারে আর্টিকেল উঠে এসেছে, সেটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি নিউজ পেপারের আর্টিকেল। গতকাল অর্থাৎ 1 মার্চ 2022 বর্তমান পত্রিকায় এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছে যে বাংলা সহায়তা কেন্দ্র থেকে 5 কোটি পরিষেবা প্রদানের দৃষ্টান্ত রাখলো রাজ্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা সহায়তা কেন্দ্র বিভিন্ন প্রকল্পের সুবিধা তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন মাইল ফলক অতিক্রম করলো রাজ্য। বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে উপভোক্তার হয়রানি কমাতে তৈরি করা হয়েছিল বাংলা সহায়তা কেন্দ্র। রবিবার এই কেন্দ্রগুলির মাধ্যমে 5 কোটির বেশি রেকর্ড পরিষেবা দেওয়ার নজির গড়ল রাজ্য। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যে মোট 10,000 বাংলা সহায়তা কেন্দ্র গড়ে তোলার পদক্ষেপ করা হয়েছে। প্রয়োজনে রাজ্যের উদ্যোগে পাড়ায় পাড়ায় গড়ে তোলা হবে এই কেন্দ্র। এখন রাজ্যে 2,561টি বিএসকে রয়েছে, কর্মরত রয়েছেন 7,122 জন অপারেটর। প্রতি কেন্দ্রে 2 থেকে 3 জন করে অপারেটর নিযুক্ত করা হয়েছে। রাজ্যের নিযুক্ত এই অপারেটররাই উপভোক্তাদের অনলাইনের মাধ্যমে কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, খাদ্যসাথী, জমির মিউটেশন ইত্যাদি পরিষেবা পাওয়ার জন্য বিনামূল্যে পরিষেবা দেন বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে। আর এই পরিষেবার সংখ্যায় রবিবার অতিক্রম করলো 5 কোটির গণ্ডি। এদিন বিকেল পর্যন্ত মোট 5,27,47,984টি পরিষেবা দেওয়া হয়েছে বিএসকেগুলির মাধ্যমে। একজন ব্যক্তি একাধিক পরিষেবা পেয়েছেন, সেই নিরিখে উপকৃত হয়েছেন রাজ্যের 3,72,09,201 জন মানুষ। মোট আবেদনের 98.05% ক্ষেত্রেই পরিষেবা প্রদান করা হয়েছে। রাজ্যের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, এই কেন্দ্রগুলির মাধ্যমে রোজ গড়ে প্রায় 5 লক্ষ পরিষেবা দেওয়া হয়। এই সংখ্যা আরও বাড়ানোর পদক্ষেপ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ প্রথমত মুখ্যমন্ত্রী এই কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে 10,000 করতে বলেছেন। পাশাপাশি কম লোক আসত এমন 290টি বিএসকে স্থানান্তরিত করা হয়েছে জনবহুল এলাকায়। মূলত এসডিও এবং বিডিও অফিসে এই কেন্দ্রগুলিকে স্থানান্তরিত করা হয়েছে। সবথেকে বেশি পরিষেবা পেয়েছেন পূর্ব বর্ধমান, তারপরে পূর্ব মেদিনীপুর, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পরিষেবা দেওয়া হয়েছে। মোট পরিষেবার মধ্যে 92.3% দেওয়া হয়েছে গ্রামীণ এলাকায়। উপকৃতদের মধ্যে 35% মহিলা, 36% এগুলো আপনারা দেখে নিতে পারছেন। করোনাকালে বিএসকে থাকার জন্য মানুষ সমস্ত সরকারি পরিষেবার আবেদন খুব সহজেই করতে পেরেছেন। 2021 সালে 12ই অক্টোবর নির্দেশিকা জারি করে বিভিন্ন জেলায় বাংলা সহায়তা কেন্দ্র খোলা হয়, পরে পুরো এলাকাতেও বিএসকে খোলা হয়। ইতিমধ্যে বাংলা সহায়তা কেন্দ্র রাজ্যের সবথেকে জনপ্রিয় সিঙ্গেল উইন্ডো অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে উঠে এসেছে। বাড়ানো হয়েছে অপারেটরদের বেতনও, প্রতি মাসে পাচ্ছেন 13,500 টাকা। তো এখানে আপনারা দেখতে পেলেন একটি গুরুত্বপূর্ণ আপডেট, এবং এখানে কিন্তু বলা হচ্ছে যে প্রথমত মুখ্যমন্ত্রী এই কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে 10,000 করতে বলেছেন, অর্থাৎ যত বেশি সংখ্যা বাড়বে বিএসকে সেন্টারগুলি তত কিন্তু নতুন করে নিয়োগ হবে। আমরা দেখেছি যে কিছুদিন আগেই অর্থাৎ কয়েক মাস আগে কিন্তু নিয়োগ হয়েছিল এবং আমরা সেটার ভিডিও করেছিলাম। নেক্সট যখন এরকম নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বা ফর্ম ফিল আপ স্টার্ট হবে, আমরা কিন্তু আপনাদের জন্য ভিডিও করে জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, আনাকাডেমি আপনাদের জন্য দুর্দান্ত অফার নিয়ে চলে এসেছে। আপনারা আনাকাডেমি WBPSC-তে যদি 1 বছর বা তার ঊর্ধ্বে কোনো সাবস্ক্রিপশন নেন, তাহলে কিন্তু আপনারা 6 মাস এক্সট্রা ফ্রি পেয়ে যাবেন। যদি 12 মাসের সাবস্ক্রিপশন নেন, তাহলে 18 মাস, 24 মাসের সাবস্ক্রিপশনে পেয়ে যাবেন 30 মাস, অর্থাৎ 6 মাস এক্সট্রা কিন্তু ফ্রি পেয়ে যাবেন। এই অফারটি শুধুমাত্র আজকের জন্যই, অর্থাৎ মার্চের 2 তারিখ পর্যন্ত এই অফারটি রয়েছে। অর্থাৎ আজ রাত 12টার আগে যদি আপনারা সাবস্ক্রিপশন নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই অফারটি পেয়ে যাবেন। ভাস্কর G10 এই কুপন কোডটিকে ইউজ করুন, তাহলে আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। নতুন একটি ব্যাচ স্টার্ট হচ্ছে মার্চের 1 তারিখ থেকে, ফার্স্ট ট্র্যাক কোর্স অন জেনারেল স্টাডিজ ফর WBCS মেন 2021, এটি ব্যাচ নাম্বার 2।
ফাউন্ডেশন কোর্স ফর WBCS প্রিলি এবং মেন্স ব্যাচ নাম্বার ওয়ান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2023কে টার্গেট করে আগমন নামক একটি ব্যাচ, যেটি মার্চের 2 তারিখ থেকে স্টার্ট হবে। WBCS 2022 বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং সেটার জন্য কিন্তু আপনাদের একটি 100 দিনের WBCS প্রিলিমস 2022 ক্র্যাকার ব্যাচ স্টার্ট করা হচ্ছে। মার্চের 4 তারিখ থেকে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা আপনাদের এই ব্যাচটি কমপ্লিট করানো হবে। প্লাসে আপনারা পাবেন কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস টেস্ট, আনলিমিটেড PDF নোটস, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন বাই টপ এডুকেটার্স। সাবস্ক্রিপশন প্ল্যানগুলো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। WBPSC ক্যাটাগরি এবং WBP অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সাম ক্যাটাগরির আপনারা সাবস্ক্রিপশন প্ল্যানগুলো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। 10% ডিসকাউন্টের জন্য আমাদের ভাস্কর জিটেন এই কুপন কোডটিকে আপনারা ইউজ করতে পারেন।